লাভান্দে একটু লাভান্দে দেখে নিয়ে আসতে দিদি এখন আমরা আটাটাকে নিয়ে খড়টা ধরিয়ে ভালো করে আটাটা পুড়িয়ে নেব, তার জন্য খড়টা ধরানো হচ্ছে। ভালো করে খড়টা ধরিয়ে যাতে ভালো করে ধরে সেই জন্য খড়টা বেশি করে দেওয়া হচ্ছে। এরপর ওর উপরে আটাটাকে ছড়িয়ে দেব। এখন আমাদের ছাইগুলো আলাদা করা হচ্ছে, গুঁড়ো আর আটাটা পোড়ানো হয়ে গেছে। এখন ভালো করে খড়ের পোড়াটাকে পোড়া খড়টাকে তুলে নেব। আটা আর গুঁড়োটা ভালো করে পোড়ানো হয়ে গেছে, খুব সুন্দর কালো কালো হয়ে গেছে। না তুলে নাও এবারে, বাহ খুব সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে, পোড়া পোড়া সেন্ট। আপনারা ভিডিও দেখছেন না, শুনতে পারবেন। গুঁড়োটাকে ভালো করে চেপে চেপে ভরে নেব। এখন আমরা আটা গুঁড়োটাকে হালকা জল দিয়ে মিশিয়ে নেব। এখন মিশানো হচ্ছে আটার গুঁড়োটাকে, ভালো করে মিশিয়ে নিয়ে তারপর পুকুরের দিকেই যাব। চলো এখন পুকুরের দিকে যাওয়া যাক। এখন আমরা পুকুরের দিকে যাব, খুব সুন্দর একটা সবুজ ক্ষেত। খুব সুন্দর কিন্তু সেন্ট বেরোচ্ছে। হ্যাঁ রে, চলো পুকুরে এখন গুঁড়োটাকে আটাটাকে ছড়িয়ে দেওয়া হচ্ছে ভালো করে। চার পাঁচ জায়গা দিয়ে দে, আমাদের এই তোলাগুলো বীজগুলো বড় বড় হয়ে গেছে, এবার রোয়া হবে, বীজ রোপণ করা হবে। আমরা এখন যাব একটা অন্য পুকুরে, একটা পুকুরে খাবার দেওয়া হয়ে গেছে, আবার অন্য পুকুরে যাব। চলো আমরা অন্য পুকুরেই চলে এসেছি। একটা সুন্দর একটা মনোরম পরিবেশ, হাঁসরা খুব সুন্দরভাবে খেলা করছে। থাক থাক মারিন, থাক থাক থাক, দেখ আমাদের এটা আমাদের একটা বড় পুকুর। দুই ভাই এখন জাল আর বালতি নিয়ে রেডি হয়ে গেছে, এবার পুকুরের দিকে যাব আমরা। প্রথম আমরা এখানে একটা পুকুরে জাল ফেলবো, জাল রেডি হচ্ছে। চালু করো, প্রথম একটা ছোট্ট মাছ হয়েছে। ট্যাংরা মাছ, বাহ খুব সুন্দর, এটা শোলের ছানা হয়েছে।
আজকে আমাদের টোটাল মাছ চিংড়ি এই হয়েছে আজকের টোটাল। জাল উঁচু করে আস্তে তুলবি, বাহ অনেক মাছ উঠেছে, চলো মাছ কটা নিয়ে এরম মাছ যদি আমাদের ফুল উঠতো তাহলে দেখতি মাছগুলো কি হতো, এতগুলো যদি উঠতো দুটো একটা বললে বড় মাছ সিংহ মাছ এ পানি পাই না, বড় একটা মাছ সিংহ পথে যাচ্ছে, পড়ছে 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 পট করতে সব ছেড়ে দেওয়া হবে। সুন্দর চেহারা ঘাস লিলিপো গোল্ডেন আচ্ছা এই তুমি তো ঝাড়িনি রে, তোমার সঙ্গে তো ঝাড়ি বন্ধুরা মাছ প্রচুর উঠেছে, তবে ছোট ছোট মাছ সব মাছ ছোট ছোট উঠেছে যার জন্য ছেড়ে দেওয়া হচ্ছে। বড় নিচি নে ছোট গুলো নিয়ে কোথা ফেলতে কেউ চালু ফেল 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 এই তো বাহ হেভি মাছ হয়েছে, হেভি হয়েছে, খুব বড় মাছ হয়েছে, ওই হয়েছে বা এ ঘালে ঢুকু এই ঘালে বেড়ে গেছে বেড়ে গেছে তাই টান বা এ কত বড় খাবা এ এই না বল মুড়ি কাজ আছে এ কাপাড়ি এ বা কত বড় এটা খাবা এ হ্যালো হ্যালো কত বড় ও ও কত বড় কান্না রে, চলো কেরম না ছড়াচ্ছি কেন তুই চলে, হ্যাঁ বড় গুলো রেখে দিয়েছি তো ইমাল খান।